আসসালামু আলাইকুম, আমি সুলতানা রাজিয়া, প্রভাষক সমাজকর্ম, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। ছাত্রছাত্রীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো ও নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সমাজকর্ম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা আজকে পড়ব সমাজকর্ম দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, সামাজিক আইন ও সমাজকর্ম। এ অধ্যায় থেকে এর আগে আমি আরও দুটি ক্লাস নিয়েছি, এটি আমার তৃতীয় ক্লাস। আজকের আলোচ্য বিষয় 1974 সালের শিশু আইন, শিশু আইনের মূল্যায়ন। শিশু আইন 1974, শিশুদের সার্বিক কল্যাণে 1974 সালে প্রণীত আইনই শিশু আইন। শিশুদের চরিত্র গঠন উপযোগী পরিবেশ সৃষ্টি, সার্বিক নিরাপত্তা, শারীরিক ও মানসিক বিকাশ, সম্ভাব্য বিপদ ও আশঙ্কা থেকে রক্ষা, কিশোর অপরাধের বিচার ও শাস্তি এবং শিশুদের আইনগত অধিকার সম্পর্কিত পূর্ববর্তী আইন একীভূত ও সংশোধন করে 1974 সালে আধুনিক ব্যবস্থা সংবলিত যে আইন প্রণীত হয় তাকেই 1974 সালের শিশু আইন বলে। 1976 সালের 11 সেপ্টেম্বর ঢাকায় এবং 1980 সালের 1 জুন বাংলাদেশে সর্বত্র এই আইনটি কার্যকর হয়। আইনটিতে 10টি অনুচ্ছেদ ও 78টি ধারা এবং অনেকগুলো উপধারা রয়েছে। এ আইনের উল্লেখযোগ্য ধারাগুলো নিম্নে আলোচনা করা হলো। ধারা 1, সংক্ষিপ্ত শিরোনাম। এ আইন 1974 সালের শিশু আইন নামে অভিহিত হবে। ধারা 2, সংজ্ঞাসমূহ। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকলে এ আইনে ক, প্রাপ্তবয়স্ক, এরূপ ব্যক্তি যিনি শিশু নন, খ, শিশু, 16 বছরের কম বয়স্ক কোনো ছেলে বা মেয়ে, গ, অভিভাবক, এরূপ ব্যক্তি যিনি শিশু বা কিশোর অপরাধী সম্পর্কে গৃহীত কর্মধারা মেনে নিয়ে তার দায়িত্ব বা নিয়ন্ত্রণ ভান করেন। ধারা 4, শিশু আদালতের এখতিয়ার সম্পন্ন আদালতসমূহ। এ আইনে শিশু আদালতের ওপর অর্পিত ক্ষমতাসমূহ হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, অতিরিক্ত দায়রা জজ ও সহকারী দায়রা জজের আদালত, মহকুমা এবং প্রথম শ্রেণীর স্টেট ও প্রয়োগ করতে পারবেন। ধারা 9, শিশু আদালতে যারা উপস্থিত থাকতে পারবে। এ আইনের বিধান অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণ ছাড়া অন্য ব্যক্তি শিশু আদালতের এজলাসে উপস্থিত থাকবে না। ক, আদালতের সদস্যগণ ও কর্মকর্তা। খ, আদালতে উত্থাপিত মামলা অথবা কার্যধারার পক্ষগণ এবং পুলিশ অফিসারগণ সহ মামলা অথবা কার্যধারার সাথে সরাসরি সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিগণ। গ, উপস্থাপিত হবার জন্য আদালত কর্তৃক বিশেষভাবে অনুমোদিত অন্যান্য ব্যক্তিগণ। ধারা 11, শিশুর হাজিরা মওকুফ। মামলার শুনানিতে আদালত শিশুর উপস্থিতি অনাবশ্যক মনে করলে তার হাজিরা মওকুফ করতে পারেন। ধারা 14, রোগাক্রান্ত শিশুকে অনুমোদিত স্থানে প্রেরণ। এ আইন অনুসারে বিচারাধীন কোনো শিশু যদি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয় সেক্ষেত্রে আদালত শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতাল বা অনুমোদিত যে কোনো স্থানে যতদিন আবশ্যক মনে করেন ততদিনের জন্য প্রেরণ করবেন। ধারা 15, আদালতের আদেশ প্রদানে বিবেচ্য বিষয়সমূহ। এ আইনের অধীনে কোনো শিশুর মামলার আদেশ প্রদানের জন্য শিশুর চরিত্র ও বয়স, শিশুর জীবনধারণের পরিবেশ, শিক্ষানবিশ কর্মকর্তা কর্তৃক প্রণীত রিপোর্ট ইত্যাদি বিষয় বিবেচনা করবেন। ধারা 17, মামলায় জড়িত শিশুর পরিচয় ইত্যাদি রিপোর্ট প্রকাশনার উপর নিষেধ। কোনো সংবাদপত্র, পত্রিকা বা সংবাদ ফলকে প্রকাশিত কোনো রিপোর্ট অথবা কোনো সংবাদদাতা এজেন্সি এ আইনের অধীনে কোনো আদালতে উত্থাপিত কোনো মামলা বা কার্যধারা যাতে কোনো শিশু জড়িত তার বিস্তারিত বর্ণনা এবং এরূপ শিশুকে শনাক্তকরণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে তা প্রকাশ করবে না বা এরূপ কোনো শিশুর ছবি প্রকাশ করবে না। তবে শর্ত থাকে যে মামলার বিচারকারী অথবা কার্যধারা গ্রহণকারী আদালত এরূপ রিপোর্ট প্রকাশ করা শিশুর কল্যাণের স্বার্থে অনুকূল হবে এবং সংশ্লিষ্ট শিশুর স্বার্থের কোনো ক্ষতি হবে বলে মনে করেন তবে কারণ লিপিবদ্ধ করে উক্ত আদালত এরূপ কোনো রিপোর্ট প্রকাশের অনুমতি দিতে পারবেন।
ধারা ১৯ ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও প্রত্যয়ন। সরকার শিশু এবং কিশোর অপরাধীগণকে গ্রহণের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করতে পারবেন। ধারা ৩১ শিক্ষানবিশ কর্মকর্তা নিয়োগ। সরকার প্রত্যেক জেলায় একজন শিক্ষানবিশ কর্মকর্তা নিয়োগ করতে পারবে। তিনি শিশুর আচরণ সম্পর্কে আদালতে রিপোর্ট দেবেন, শিশুকে উপদেশ দেবেন, সহায়তা করবেন, এমনকি শিশুর উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। ধারা ৩৪ শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড। কারো হেফাজতে থাকা অবস্থায় যদি কোনো শিশুকে আক্রমণ, উৎপীড়ন, অবহেলা, বর্জন ও অরক্ষিত অবস্থায় ত্যাগ করে, যার ফলে শিশুটির স্বাস্থ্যের ক্ষতি হয়, তার দৃষ্টি ও শ্রবণশক্তি নষ্ট হয়ে যায় বা মানসিক বিকৃতি ঘটে, তাহলে উক্ত ব্যক্তি ২ বছর মেয়াদের কারাদণ্ড বা ১,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ধারা ৩৫ শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগের দণ্ড। কোনো ব্যক্তি যদি কোনো শিশুর দ্বারা ভিক্ষা করান অথবা শিশুর হেফাজত, তত্ত্বাবধান ও দেখাশোনার জন্য দায়িত্বশীল কোনো ব্যক্তি যদি ভিক্ষার উদ্দেশ্যে শিশুর নিয়োগদানের অজ্ঞতার ভান করে কিংবা উৎসাহ দেন অথবা ভিক্ষার উদ্দেশ্যে কোনো শিশুকে আলামত রূপে ব্যবহার করেন, তাহলে তিনি ১ বছর মেয়াদের কারাদণ্ড বা ৩০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ধারা ৩৭ শিশুকে নেশাগ্রস্তকারী সুরা বা বিপজ্জনক ওষুধ প্রদানের দণ্ড। কোনো শিশুকে তার অসুস্থতা বা অন্য কোনো জরুরি কারণে যোগ্যতা সম্পন্ন ডাক্তারের পরামর্শ ব্যতীত কেউ যদি কোনো নেশাগ্রস্তকারী সুরা বা বিপজ্জনক ওষুধ প্রদান করেন, তবে ওই ব্যক্তি ১ বছর মেয়াদের কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। ধারা ৪১ শিশুকে পতিতালয়ে থাকার অনুমতি দানের দণ্ড। যদি কোনো ব্যক্তি ৪ বছর বা তদূর্ধ্ব কোনো শিশুকে পতিতালয়ে বাস করতে কিংবা প্রায়শ যাতায়াত করতে সুযোগ বা অনুমতি দেন, তাহলে উক্ত ব্যক্তি ২ বছর পর্যন্ত মেয়াদের কারাদণ্ড অথবা ১,০০০ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। ধারা ৪২ অসৎ পথে পরিচালনা করানোর দণ্ড। ১৬ বছরের কম বয়স্ক কোনো মেয়ের হেফাজতকারী যদি তাকে ব্যবসাবৃত্তিতে প্রবৃত্ত করান বা উৎসাহ দেন অথবা স্বামী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে তার সাথে যৌন সঙ্গম করান বা উৎসাহ দেন, তবে ওই ব্যক্তি ২ বছর পর্যন্ত মেয়াদের কারাদণ্ড বা ১,০০০ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ধারা ৪৪ শিশু কর্মচারীকে শোষণের দণ্ড। যদি কোনো শিশুকে ঘরের কাজে, কারখানায় বা অন্য কোনো প্রতিষ্ঠানে শ্রমিকের কাজের আড়ালে শিশুটিকে নিজ স্বার্থে শোষণ করেন, আটকিয়ে রাখেন বা তার উপার্জন ভোগ করেন, তবে তিনি ১,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। একইভাবে যদি শিশুকে সমকাম, বেশ্যাবৃত্তি বা অন্যান্য নীতিগর্হিত কাজে লিপ্ত হতে বাধ্য বা উৎসাহিত করেন, তবে ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১,০০০ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। ধারা ৪৬ শিশু সম্পর্কিত রিপোর্ট বা ছবি প্রকাশের দণ্ড। বিচারাধীন শিশু সম্পর্কিত কোনো রিপোর্ট বা ছবি আদালতের অনুমতি ব্যতীত প্রকাশ করলে ২ মাস মেয়াদের কারাদণ্ড বা ২০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ধারা ৫১ শিশুর শাস্তির বিধান। কোনো শিশুকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ড দেওয়া যাবে না। তবে শিশুটির অপরাধ যদি এতই গুরুতর হয় যে কারাদণ্ড ছাড়া মামলাটি সুরাহা সম্ভব নয়, সেক্ষেত্রে আদালত শিশুটিকে কারাদণ্ড প্রদান কিংবা যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ স্থানে শর্তাধীন আটক রাখার নির্দেশ দিতে পারেন। ধারা ৫২ শিশুকে প্রত্যায়িত ইনস্টিটিউটে সোপর্দ। কোনো শিশু মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত হলে আদালত তা সমীচীন বিবেচনা করলে অনন্য ২ বছর এবং অনধিক ১০ বছর মেয়াদে আটকের জন্য কোনো প্রত্যায়িত ইনস্টিটিউটে প্রেরণ করতে পারে। ১৯৭৪ সালে শিশু আইনের মূল্যায়ন। ১৯৭৪ সালে শিশু আইনের কল্যাণকর দিক। ১ সংশোধনী প্রতিষ্ঠান। ১৯৭৪ সালে শিশু আইনের ভিত্তিতে টঙ্গীতে একটি জাতীয় সংশোধনী প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। পরবর্তীতে যশোর ও কোনাবাড়িতে আরও ২টি সংশোধনী প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে, যা আটক নিবাস, কিশোর আদালত ও প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয়ে গঠিত।
ক্রমবর্ধমান অপরাধ সংশোধনে এসব প্রতিষ্ঠান কার্যকর অবদান রাখছে। দুই, শিশুদের স্বার্থ রক্ষা ও চরিত্র গঠন। আলোচ্য আইন শিশুদের স্বার্থ রক্ষা ও চরিত্র গঠনে উল্লেখযোগ্য কৃতিত্বের দাবিদার। শিশু আইন মূলত বাংলাদেশের শিশু কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে এনে সুস্থ সুন্দর জীবনযাপন বা সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এক অনবদ্য পদক্ষেপ। তিন, অধিকার প্রতিষ্ঠা। এই আইনে শিশুদের সার্বিক কল্যাণের লক্ষ্যে শিশুদের প্রতি নিষ্ঠুরতার জন্য বিশেষ শাস্তির বিধান রয়েছে, যা শিশুদের নিরাপত্তা বিধান এবং শিশু অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে। চার, নির্যাতন বন্ধ। এই আইনে শিশুদের ভিক্ষাবৃত্তিতে নিয়োগ, দায়িত্ব পালনকারীর অবহেলা, শিশুকে নেশাগ্রস্ত করা, পতিতালয়ে থাকার অনুমতি দান, অসৎ পথে পরিচালনা, শিশু কর্মচারী শোষণ প্রভৃতি বিরুদ্ধে ব্যবস্থা করা হয়েছে, যা শিশু নির্যাতন বন্ধের জন্য অবশ্যই সময় উপযোগী। এ আইন শিশু শ্রেণীকে সব ধরনের অত্যাচার নিপীড়ন থেকে দূরে সরিয়ে রেখে ভবিষ্যতে যাতে তারা নিজেকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করতে পারে, এর জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাঁচ, বিচার ও সংশোধন। 1974 সালে শিশু আইনের সবচেয়ে উল্লেখযোগ্য, প্রশংসিত এবং আধুনিক দিক হল ভিন্ন ব্যবস্থা ও পরিবেশে শিশু কিশোর অপরাধীদের অপরাধ সংশোধন, যেমন বয়স্কদের সাথে অভিযোগ প্রণয়ন ও বিচার নিষিদ্ধ এবং শিশুকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া যাবে না। এ ব্যবস্থায় কিশোর অপরাধীদের যেমন সংশোধনের সুযোগ সৃষ্টি হয়েছে, তেমনি সমাজকল্যাণ ব্যবস্থাকেও বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছে। ৬, দায়িত্ব ও কর্তব্য সচেতন। এই আইনে শিশুর প্রতি অভিভাবক, আত্মীয় স্বজন, সরকার সহ সংশ্লিষ্ট মহলের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা হয়েছে। ৭, প্রবেশন অফিসার নিয়োগ। প্রতিটি বিভাগে একটি করে জাতীয় সংশোধনী প্রতিষ্ঠান এবং প্রতিটি জেলায় একজন পেশাদার সমাজকর্মীকে প্রবেশন অফিসার হিসেবে নিয়োগ করে আইনের পূর্ণ প্রয়োগ করলে অবহেলিত শিশুরা মানবিক অধিকার পাবে এবং বাংলাদেশে পেশাদার সমাজকর্মী সৃষ্টিতে ভূমিকা রাখবে। ১৯৭৪ সালে শিশু আইনের দুর্বল দিক। ১, বর্তমানে দেশে বিপুল সংখ্যক শিশু অযত্ন, অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে, সেজন্য শিশু অধিকার সনদ ও বাংলাদেশের শিশু নীতির প্রেক্ষাপটে এই আইনটির সংশোধন ও পরিবর্তনের প্রয়োজনীয়তা রয়েছে। ২, বাংলাদেশে শিশুদের ক্ষেত্রে উল্লেখযোগ্য একমাত্র আইনটিতে শিশুদের মৌলমানবিক চাহিদা, বিনোদনমূলক কার্যক্রম ও জনগণের দায়বদ্ধতা সম্পর্কে তেমন কিছুই উল্লেখ নেই। ৩, শিশুদের কল্যাণমূলক ব্যবস্থার দিকটিও এ আইনে সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে। ৪, কিশোর অপরাধীর সংশোধনের ওপর জোর দিয়েছে আইনটি, কিন্তু কিশোররা বা শিশুরা যে পরিস্থিতির কারণে এ অবস্থায় পরিণত হয় বা অপরাধ করে তার নিরাময়ের দিকটি একেবারেই গুরুত্ব পায়নি। ৫, বাংলাদেশে যে হারে কিশোর অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, সে অনুপাতে ১৯৭৪ সালের শিশু আইনের বাস্তবায়ন হচ্ছে না। পরিশেষে বলা যায়, ১৯৭৪ সালের শিশু আইন শিশুদের রক্ষণ, প্রতিপালন ও নিরাপত্তার জন্য সত্যিকারের একটি কল্যাণমূলক আইন, কিন্তু আইনের কার্যকারিতা ও প্রয়োগ নিয়ে অনেক সীমাবদ্ধতার সৃষ্টি হয়। জনগণের সহযোগিতা ও শিক্ষার অভাবে এর সফল প্রয়োগের ক্ষেত্রে ব্যর্থতার সৃষ্টি করছে। ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা আইনটি ভালোভাবে বুঝতে পেরেছ, আইনের ধারাগুলো মুখস্থ করবে এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।